আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন। তৃতীয় স্টেপ বলছে যে যারা প্রশংসা করে, হ্যাঁ, তারা হলো মুমিন বান্দা, ইমানদার বান্দা। এখন প্রশংসা আপনি কিভাবে করবেন? আসলে বিপদে আপদে মুসিবতে আপনি যদি আলু ছানাতেও ভাত খান তখন আলহামদুলিল্লাহ, যদি গোস্ততে ভাত খান তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা যদি না করেন তাহলে কিন্তু আল্লাহ এই আপনার এই ব্যাপার ধরবে, তুমি কতটুকু আমার প্রশংসা করেছো। সেজন্য বন্ধুরা আমার আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রতি আমাদেরকে কি করতে হবে? সিজদায় আল্লাহর কাছে কান্দিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আমার বন্ধুরা আমার একটু খেয়াল করেন, এই জন্য দেখেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বললেন, জাতিরা, রে আমার জাতিরা, শোনো শোনো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর পথে তোমরা চলো, তোমরা নামাজ পড়ো, তোমরা ভালো হয়ে যাও, কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই, আল্লাহর নাম নেওয়া ছাড়া কোনো গতি নাই। এখনো যদি মৃত্যু হয়ে যায় তোমরা কি জবাব দেবে? এই জন্য নামাজ পড়ো মুমিন ভাই, নামাজ ছাড়া পয়সা থাকে না। আল্লাহর হুকুম সাইরা দিলে নাজাত পাইবা না, যেদিন হাসর হইব নবী সুপারিশ করব, তোমার লয়ে নবী জান্নাতে যাইব। যখন মারহাবা, আর যখন না মারহাবা, আরে করো যদি না পার মান দুনিয়াতে জাহান্নামে যাইতে হবে তোমাকে, ও মুমিন ভাই নামাজ সারা পয়সা থেকে না। আল্লাহর হুকুম সাইরা দিলে নাজাত পাইবা না, যেদিন হাসর হইব নবী সুপারিশ করব, তোমারে লয়ে নবী জান্নাতে যাইব। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরে গভীর মনোযোগ দেন। এবার আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম জাতিকে বলেন, জাতিরা, তোমরা কেন নামাজ পড়ো না, আমাকে কেন তোমরা মানো না, আল্লাহকে কেন মানো না, আমি আর সহ্য করতে পারি না। এবার আল্লাহর নবী না বলে এবার রাস্তা ধরছে ওই গ্রাম থেকে, মানে বেরা দেখতেছে, না এই গ্রামে থাকবো না, কারণ এরা আমার কথা শোনে না। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম যাইতে যাইতে সামনে বিশাল ফোরাত নদী পড়েছে। এবার ফোরাত নদী পড়েছে, নৌজান নৌকা উঠছে, জাহাজে উঠছে। এই জাহাজ যখন মাঝখানে গেছে, মাঝখানে যাওয়ার পরে জাহাজটা আটকে গেছে, সামনেও যায় না পিছনেও যায় না। ড্রাইভার নেমে আসলো, কন্ডাক্টর বল রে কন্ডাক্টর, কি ব্যাপার, কে উঠছে এখানে? যে আমার মনে হয় কোনো ব্যক্তি উঠছে, যে তার মনিবকে না বলে এখানে উঠছে, এই জন্য সামনেও যায় না পিছনেও যায় না। অতএব এই লোকটাকে এখান থেকে না ফেলা দেওয়া পর্যন্ত এই জাহাজ যাবে না। একটা লোকের জন্য বিশাল বিপদ বিপদ হয়ে যাবে। অতএব ওই লোকটাকে আগে তোমার নদীর মধ্যে ফেলে দাও। এবার আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বলে, রে কন্ডাক্টর, হেল্পার, রে ড্রাইভার, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমি সেই ব্যক্তি, আমাকে তোমরা নদীর মধ্যে ফেলে দাও। এবার লোকজন বলছে, ভাই গো, আপনি কিভাবে হবেন, আমরা তো অসহায় হয়ে গেলাম, আসলে হয়তো আপনি নন। এবার ইউনূস নবী বলে, রে ভাইরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার হয় নাই, না হওয়ার কারণে আমার জাতির কাছ থেকে আমি না বলে আসছি, আল্লাহকে না বলে আল্লাহ কোনো অর্ডার দেয় নাই, আমি না অর্ডার পাইয়া চলে আসছি, অতএব আমি অপরাধী, আমি আমার জন্য এতগুলো লোককে আমি বিপদে ফেলতে চাই না। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম নিজেই ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পরে বিশাল বড় একটা মাছ আসলেন, মাছ তারে গিলে ফেললো। আল্লাহ পাক ডাকতে বলে, মাছ রে, আমার ইউনূস তোমার পেটে যাবে, এবার তুমি তোমার পেটে থাকবে, খবরদার খবরদার, আমার ইউনূস নবীর জানে যাতে করে একটা পশম ক্ষতি না হয়। জোরে গান, সুবহানাল্লাহ। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম কি যখন মাছ খেয়ে ফেলল, মাছ গোটা নদীতে ঘোরাফেরা করে, ঘুরতে ঘুরতে এবার মানে কোন যে সুগন্ধি হয়ে গেছে, সুগন্ধি ছড়ে গেছে। এবার বন্ধুরা আমার ঘুরতে ঘুরতে এবার আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক
মধ্যে বলে আল্লাহ আল্লাহ গো আমারে মাফ করে দাও আমারে ক্ষমা করে দাও আল্লাহ আমি বিপদে পড়লাম আমার ভাইরা হযরত ইউনুস আলাইহিস সালামকে নিয়ে যখন গভীর সমুদ্র মাছ চলে গেল মাছ যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে রে ইউনুস রে তুমি আমার নাম নাও আমাকে তুমি ডাকতে থাকো আমি আল্লাহ উদ্ধার করব তাসবিহ পড়ো এবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম তাসবিহ পড়া শুরু করলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনবিয়ার ভিতরে 77 নম্বরে অন্তত আমার 87 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইলাহা أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين এবার বন্ধুরা আমার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহ তুমি সারা মাবুদ নাই কোন ইলাহ নাই আল্লাহ আমারে মাফ করে দাও আমি জুলুম করি অন্যায় করেছি এবার গভীর সমুদ্র মাছ আল্লাহকে ডাকতে থাকে এবার এরপরে মাছ গভীর সমুদ্র নিয়ে যেতেছে যাইতে যাইতে ওখানে মাছ দেখেন হা করেছে দোয়ার পর করতে মাছ হা করেছে হা করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম দেখতে পারলেন ওই গভীর সমুদ্রে ছোট ছোট মাছ ছোট ছোট কীট পতঙ্গ ছোট ছোট পোকা মাকড় গুলো একযোগে একভাবে তারা আল্লাহ নামে জিকির করতেছে একভাবে তারা আল্লাহ 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 বলতেছে জোরে বলেন না কেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আজকে সুবহানাল্লাহ বলবেন না কি কালকে সকালে সুবহানাল্লাহ বলবেন আবার কোন সুবহানাল্লাহ এবার বন্ধুরা আবার ইউনুস নবী মাছের দিকে তাকায় চিন্তা করে আল্লাহ গভীর সমুদ্রে তোমার সৃষ্টির আল্লাহ আপনার নাম নেয় আহারে অথচ আমার জাতিরে আপনার নাম নেয় না এবার আল্লাহর নবী এবার ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও গো রহমান কে পারে বুঝিতে তোমার শান বিবি পুত্র সব হারাইলাম হারাইলাম সিংহাসন ও গো রহমান ও গো প্রভু নিরঞ্জন বিবি পুত্র সব হারাইলাম হারাইলাম সিংহাসন এসিল মোর কপালের লিখন আল্লাহর নবী এবার ডাক দিলে আল্লাহ আমার কপাল কেটাই আছে এবার আল্লাহর নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে উদ্ধার করো আল্লাহ রাব্বুল আলামিন মাছকে ওখান থেকে উপরের দিকে নিয়ে আসলেন নেশা পরে ফরাত নদীর পাশে আসলেন মাছ এবার কি করলেন তাকে মানে উগলে ফেলালেন এবার মরুভূমির উপরে পড়লো আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ কাটাকে আল্লাহ তুমি আমার মাফ করে দাও এবার পাশে একটা লাউ গাছ হলো লাউ গাছে ছায়া দেওয়া শুরু করলো আবার আল্লাহ পাক ছাগল পাড়া দিলেন জঙ্গল থেকে ছাগল আসিয়া ইউনুস নবীর গা গুলো চেটে চেটে তাকে সুস্থ করলেন লাউ গাছটা ছায়া দিতেছিল লাউ গাছটাও মারা গেল মারা যাওয়ার পরে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো একটা লাউ গাছ ছিল লাউ গাছটা মারা গেল আমার বড্ডই মায়া লাগতেছে মহব্বত লাগতেছে আমারে ছায়া দিত আরে একটা লাউ গাছটা মারা গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে ইউনুস নবী রে রে ইউনুস রে শোনো শোনো তোমার একটা লাউ গাছের খুব মহব্বত লাগে তোমার সাথে তুমি যে রেগে আসছিলা আমি আল্লাহ ধ্বংস করে দেবার ধরছিলাম কিন্তু হায় রে আমার বড্ড দয়া লাগে গেল যে এতগুলো লোক এতগুলো বান্দাকে আমি কিভাবে আমি মেরে ফেলে দেই আমি আল্লাহ রহমান আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন সূরা নিসার ভিতরে 100 নম্বরে বলেন ওয়াকানাল্লাহু গফুরার রহিমা জোরে কান আল্লাহু আকবার আল্লাহ আমাদের ভালোবাসেন 100 ভাগ আর আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি না
আল্লাহকে ভুলে গেছি আমার বন্ধুরা আমার আল্লাহ পাক ডাক দে বলে ইউনূস রে একটা লাগোস মায় লাগে গেল আর আমি আল্লাহ কতগুলো জাতিকে আমি কেমনে মেরে ফেললাম কত আমি দয়া মায়া করে তার বেঁচে রাখলাম এবার ইউনূস নবীকে বললে ইউনূস তুমি আর চলে যাও এবার জাতির কাছে যায় বলে রে আমার জাতিরা আমারে মাফ করে দাও ক্ষমা করে দাও আর জাতিরাও বলল হে ইউনূস নবী গো আমরাও বিপদে পড়ছিলাম আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ আমাদের রক্ষা করো আমাদের বাঁচাও ইউনূস নবীকে আমাদের সামনে পাঠিয়ে দেন আমরা কালমা গ্রহণ করব আমার বন্ধুরা আমার তারা মুসলমান হয়ে গিয়েছিল আমার বন্ধুরা আমার এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কি যে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ তাওয়ান ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল আল্লাহ পাক বলেন আসমান থেকে জমিন পর্যন্ত যত কীট পতঙ্গ যত পোকামাকড় যত গাছগাছালি আছে এরা সবাই আল্লাহর প্রতি সিজদা দিয়েছে জোরে গান সুবহানাল্লাহ বল দরদি আল্লাহ গো কেমনে খেলি তোমার প্রেমের খেলা দাও আমারে প্রেমের বিষম জ্বালা বল দরদি আল্লাহ গো কেমনে খেলি তোমার প্রেমের খেলা দাও আমারে প্রেমের বিষম জ্বালা ও তোমায় দেখার আশায় পাগল হইলাম গো ও তোমায় দেখার আশায় পাগল হইলাম গো সদায় মন আমার উতালা কেমনে খেলি তোমার প্রেমের খেলা বল দরদি আল্লাহ গো কেমনে খেলি তোমার প্রেমের খেলা দাও আমারে প্রেমের বিষম জ্বালা চাই না তোমার একটু দয়া এই পাগলের তরে একটু দয়া করো আল্লাহ সেদিন দয়া করে আল্লাহ সেদিন দয়া করে এই তো আমার আশা ভরসা আমি দয়াল্লাবে নইলি নিরাশা ও জানো তোমার প্রেমে বাসি মরি গো ও জানো তোমার প্রেমে বাসি মরি গো সদায় মন আমার উতালা কেমনে খেলি তোমার প্রেমের খেলা বল দরদি আল্লাহ গো কেমনে খেলি তোমার প্রেমের খেলা দাও আমারে বিষম জ্বালা।